হ্যালো ফ্রেন্ডস এসএইচ প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো হত এবং আলাহ তালাহা মতে আমি অনেক ভালো হয়েছি ঠিক আজকে টাইটেল এবং থামনেল দিয়ে কলেজের বিষয়টা বুঝতে পারছো আমরা টাইটেল এবং থামনেল্লে যেটা বলেছিলাম যে ডেভিস থমাস মোলার এবং নেওয়ার তো তারা কি গেমে ব্যাক করবে কি না টোয়েন্টি ফাইভে আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে আর গতকালকে যারা ভিডিওটা দেখছো গতকালকে কিন্তু কোয়েশ্চেন করছো আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ডেভিস লেজেন্ডারি হবে তো তোমরা এটা নিয়ে কমেন্ট করছো যে বাই ডেভিস তো গেমে নেয় তাহলে লেজেন্ডারি কীভাবে হবে তো সবার কমেন্ট দেখানো পসিবল হয়নি আমি তিনটা কমেন্ট তোমাদেরকে দেখাইলাম এখানে গতকালকে ভিডিওতে আমরা আমরা ইম্পর্টেন্ট তথ্য দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে কিন্তু এই কমেন্টগুলো তোমরা করছো আর গাইস একটা কমেন্টে ছিল যে কমেন্টটা আমি আপাতত শোনাচ্ছি না বাট তোমরা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছ তো এটা এক্সট্রিমলি সরি যে আমি যদি কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বা স্পষ্টভাবে তোমাদের বোঝাইতে না পারি তাহলে অবশ্যই কমেন্টে বললো তো গাইস আমরা আসলে মেন টপিক এখন কথা বলবো তো তার আগে আমাদের চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল টাইম ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই কিছু ইনফরমেটিভ তথ্য তোমরা পেয়ে যাবা কমেন্টে একবার বলছিল যে টোয়েন্টি ফাইভ এর ইম্প্রুভমেন্ট নিয়ে কিছু ভিডিও চাই তো এটা নিয়ে অলরেডি কিছু এডিটিং এর কাজ আমি করতেছি তো এটা ফুল এডিট হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই 25 এ যে ফিডার্স গুলো এড হতে পারে সেগুলো নিয়ে জানানোর চেষ্টা করব ম্যানুয়াল নেওয়া কি 24 এ আছে কিনা गाइस মেন কথা হচ্ছে মেনুয়াল নেওয়া এবং এবং হচ্ছে থমাস মোলার এই দুইজন কিন্তু জার্মানি প্লেয়ার আর দুইজনে কিন্তু লিগাতে খেলেছে একই টিমে খেলেছে এফসি বায়ার্ন মিউনিকে তো এখন একটা নিউ সেট হচ্ছে থমাস মোলার যে কার্ডটা আমরা দেখাইলাম থমাস মোলার কোনো সময় আমাদের ডিএলএস এ ছিল না বাট সে পরবর্তীতে কোনো সময় আসবে না কারণ হচ্ছে সে কিন্তু এটা নিচে তোমাদেরকে যদি আমরা তথ্যগুলা দেখাই তাহলে দেখতে পাবে যে একশো পার্সেন্ট সঠিক নিউজ সে কিন্তু এটা নেওয়ার কারণে আমরা রিয়েল এসে কোনো সময় পাবো না বলতে পারো একটা অ্যাটাকিং ভালো মিডফিল্ড এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে যেটা হচ্ছে এই প্লেয়ারগুলো চলে যায় যখন ডিএলএসে না এসে লাইসেন্সের কারণে আমরা প্লেয়ারগুলোকে পাই না ফ্যাভারিট প্লেয়ার এই কারণে অনেকটা খারাপ লাগে আর একটা জিনিস সেটা হচ্ছে ম্যানুয়াল নেওয়ারের কথা আমরা বলি এগুলো সবাই জার্মানি প্লেয়ার বন্দোস্লিকে খেলার কারণে আমরা তাদেরকে কোনো সময় পাবো না বাট একটা জিনিস সেটা হচ্ছে তারা যদি আমাদের যে লাইসেন্সপ্রাপ্ত ক্লাবগুলো রয়েছে এগুলাতে জয়েন করে তাহলে অবশ্যই পাওয়ার সম্ভাবনা রয়েছে টোয়েন্টি ফাইভে আর ডেভিসকে নিয়ে যে তথ্য সেটা হচ্ছে ডেভিস কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার একটা চান্স রয়েছে তোমাদেরকে যদি নিউজটা দেখায় আমি ছবিটা দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু ডেভিসের ছবি রয়েছে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে কিন্তু মিলিটাও পাশে বামে রয়েছে আর অ্যালেকজান্ডার আর্নাল্ডের কিন্তু চান্স রয়েছে গতকালকে ভিডিওতে আমরা তোমাদেরকে বলেছিলাম যে ট্রান্সফার উইন্ডো চলতেছে ট্রান্সফারের কোন প্লেয়ার কোন ক্লাবে যায় সেটাই হচ্ছে দেখার বিষয় এখন ডেভিস যদি দেখা যায় যে যোগদান করে তাহলে কিন্তু অবশ্যই আমরা পাবো এই কথাটা বলতে গতকালকে ভুলে গিয়েছিলাম যার কারণে কমেন্ট গুলা তোমরা সো আজকে এতটুকুই ভিডিও যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্টে বলে আজকে বিদায় নিচ্ছি দান সবাইকে